নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 18 ছেপ্টেম্বৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ জুগুতোৱা হৈছে আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব ৰাজ্যৰ বিত্ত বিভাগৰ ফালৰ পৰা নতুন ঘোষণা বিদ্যালক্ষ্মী ঋণ অসম চৰকাৰৰ এক উৎকৃষ্ট পদক্ষেপ যাৰ অধীনত রাজ্যিক কর্মচারী সকলের সন্তানে উচ্চ শিক্ষা লাভ করিবৰ বাবে আর্থিক সহায় প্রাপ্ত করিব বিত্ত বিভাগৰ ফালৰ পৰা নতুন ঘোষণা কৰা হৈছে যে বিদ্যালক্ষ্মী আসনির অধীনত নিয়মীয়া রাজ্যিক কর্মচারী সকলে তেওঁলোকৰ সন্তানৰ উচ্চ শিক্ষাৰ বাবে 4% সুতৰ হাৰত 10 লাখ টকালৈকে ঋণ লাভ কৰিব পাৰিব পৰৱৰ্তী খবৰটো হৈছে যোৱাকালি করোনাত আক্রান্ত লোকৰ সংখ্যা 270 জন হৈছে সমগ্র অসমত যোৱাকালি দিনটোত 55,049টা টেষ্ট কৰাৰ পাছতে 270 জন রোগী ওলাইছে কামৰূপ মেট্ৰ হৈছে 90 জনকৈ রোগী আৰু যোৱাকালি দিনটোত মৃত্যু হৈছে 9 জনকৈ লোকৰ আৰু অসমত কৰোনাৰ পৰা উদ্ধাৰৰ সংখ্যা হৈছে কৰোনাৰ পৰা উদ্ধাৰ হৈছে 98.17%। পৰৱৰ্তী খবৰটো হৈছে 5 জন বিজেপি কৰ্মীক 12 দিনৰ ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰিছে ত্রিপুরা অসামরিক সেবার বিষয়া আৰু আন 9 জন সরকারি কর্মচারীক আক্রমণ করার অভিযোগত ত্রিপুরার 5 জন বিজেপি কর্মীক স্থানীয় আদালতে 12 দিনের ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করেছে সুজিত দেবনাথ সঞ্জয় পাটারি বিশ্বজিৎ পাল শিবা দেবনাথ আৰু লগতে জয়ন্ত দেবনাথ বুলি চিনাক্ত করা হয়েছে বুধবাৰে বিজেপি কর্মীর এটা দলে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার হিতাধিকারী সকলের রেকর্ড পরীক্ষা করবলৈ গৈ মাধবনগর গাঁওর এটা প্রশাসনিক শিবিরত পোয়াংবাড়ি ভিডিও বৈজয়ন্ত সরকার আর কর্মচারী সকলক আক্রমণ করেছিল সরকারে অভিযোগ করে কয় যে বিজেপি কর্মী সকলে অফিসত প্রবেশ করে হিতাধিকারী তালিকা সংশোধনের দাবি উত্থাপন করেছিল হিতাধিকারী সকলক পূর্বর সরকারে বাছনি করা বলি তেওঁলোকে অভিযোগ উত্থাপন করেছিল পরবর্তী খবরটি হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক পুনর্বার উদ্দেশ্য করে শিখা শর্মায় কেইবাটাও মন্তব্য করা দেখিবলৈ পোৱা গৈছে শিখা শর্মায় কৈছে অসমৰ কেৱল 7খন জিলাতহে কোভিড প্রটকল আছে এই প্রশ্ন উত্থাপন করেছে অসমৰ কেৱল 7খন জিলাতহে কোভিড প্রটকল আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতে ইয়াই নেকি নামনির লগতে বরাক উপত্যকা মিলি মুঠ 7খন জিলাত টেটর সেন্টার দিয়া নাই অসম সরকারে সেন্টার প্রকাশ হওয়ার লগে লগে আমি জোরদার আপত্তি করিলো কিয় নিদিব টেটর সেন্টার সংখ্যালঘু বহুতি প্রধান অঞ্চলত বলি মুখ্যমন্ত্রীয়ে যোৱাকালি স্পষ্টীকরণ দিলে কোভিডৰ বাবে হে বোলে অসমৰ সেই 7খন জিলাত টেটর সেন্টার দিয়া নাই তাক লৈ প্ৰশ্ন শিখা শর্মাৰ শিখা শর্মাই কলে কি হাস্যকৰ যুক্তি এজন মুখ্যমন্ত্রীৰ গোটেই অসমৰ 34খন জিলাৰ ভিতৰত 27খনতে টেটৰ চেণ্টাৰ পাতিলে তেতিয়া কোভিডৰ বিষয় নুলাল বৰপেটা মানকাছাৰ দক্ষিণ চালমাৰা গোৱালপাৰা ধুবুৰী হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জত চেণ্টাৰ পাতিলেহে বোলে কোভিড হয় ইয়াৰ অৰ্থ কি মহোদয় অসমৰ বাকী 27খন জিলাত কোভিডৰ প্ৰশ্ন নাই কিয় কিয় কেৱল নামনি অসম আৰু বৰাকৰ 2 জিলাত কোভিডৰ ভয়াৱহতাৰ বাবে টেটৰ চেণ্টাৰ পাতিব নোৱাৰে যদি এই 7খন জিলা কোভিডৰ বাবে টেট পাতিব নোৱাৰাকৈ বিপদজনক তেন্তে এই 7খন জিলাৰ পৰা পৰীক্ষাৰ্থী বাছ মটৰ ৰেলত গৈ আন জিলাত পৰীক্ষা দিয়াটো কিমান বিপদজনক হ'ব সেই প্ৰশ্ন উত্থাপন কৰিছে তাৰ মানে কোভিডৰ সময়ত নিজামুদ্দিন প্ৰথম দোষী হোৱাৰ দৰে এতিয়া টেটৰ চেণ্টাৰ দিয়াৰ সময়ত বাদ পৰি যোৱা এই 7খন জিলা কোভিডৰ বাবে দায়ী নেকি এই 7খন জিলাত চেণ্টাৰ পাতিলে কোভিড বিয়পি পৰিব নেকি এনেধৰণে বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন কৰিছে মুখ্যমন্ত্ৰীৰ লগতে শিক্ষা বিভাগটো কাৰণ শিক্ষা বিভাগেই টেট পৰীক্ষাৰ বাবে বৰ্তমান সময়ত কাম কৰি আছে এতিয়া মই যিসকলে ভিডিঅ'টো চাই আছে মই আপোনালোকক উদ্দেশ্য কৰি এই কথাটো ক'ব বিচাৰোঁ যে আপোনালোকে এই শিখা শর্মাৰ মত বিনিময়ত একমত হয়নে নহয় তাৰ বাবেও আপোনালোকে কমেণ্টত নিজৰ প্ৰতিক্ৰিয়া জনাব পাৰিব এই মুহূৰ্তত আহি পৰিছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ কংগ্ৰেছ আৰু অখিল গগৈৰ মাজত
নৈতিকতা নাই বুলি মন্ত্রী পীযুষ হাজরিকায় ডাঙর মন্তব্য করেছে। কংগ্রেসের লগতে অখিল গগৈক উদ্দেশ্য করে কেবাটাও মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে মন্ত্রী পীযুষ হাজরিকায়। উপ নির্বাচন চমু চাপি অহার লগেলগে বিভিন্ন মন্তব্য বর্তমান সময়ত নেতা সমূহৰ মাজত দেখা পোৱা গৈছে। উপ নির্বাচন সন্দৰ্ভত মন্ত্রী পীযুষ হাজরিকার এটা মন্তব্য, নির্বাচনের সময়ত বাঘে ছাগলী একেলগ হয়। কংগ্রেসে নিজকে বাঘ বুলি ভাবি অখিল গগৈক খাম বুলি ভাবে, কেতিয়াবা আকৌ অখিল গগৈয়ে কংগ্রেসক খাম বুলি ভাবে। মহাজোট মানে এটা স্বার্থপর জোট, কোন কেতিয়া একলগ হৈ যায় কোনেও নাজানে। মহাজোটৰ কোনো পরিকল্পনা নাই বুলি উল্লেখ করেছে পীযুষ হাজরিকায়। লগতে উপ নির্বাচনত কংগ্রেসও নাথাকে অখিল গগৈও নাথাকে বলে মন্তব্য করেছে মন্ত্রী পীযুষ হাজরিকায়। কংগ্রেস আর অখিল গগৈর নৈতিকতা নাই, উপ নির্বাচনত গোটেই কেটা সমষ্টি বিজেপির দখলত থাকিব বলে আজি মন্তব্য প্রকাশ করেছে। আনহাতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের বিষয়ত মন্ত্রী পীযুষ হাজরিকায় কয় যে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন দলীয় কথাহে, সরকারের কথা নাই। নাগালেণ্ডৰ ৰাজ্যপাল হিচাপে শপত লৈছে আজি জগদীশ মুখীয়ে। প্ৰফেচাৰ জগদীশ মুখীয়ে আজি নাগালেণ্ডৰ নতুন ৰাজ্যপাল হিচাপে শপত গ্ৰহণ কৰিছে। জগদীশ মুখীক নাগালেণ্ড ৰাজভৱনৰ ডক্টৰ ইম কংগলি বা আও কক্ষত শপত বাক্য পাঠ কৰোৱা হৈছে। অনুষ্ঠানত নাগালেণ্ডৰ মুখ্যমন্ত্ৰী নিও ফিয়ৰিঅ'ৰ লগতে উপ মুখ্যমন্ত্ৰী পেটন, বিধায়কসকল তথা ৰাজ্যৰ অন্য জ্যেষ্ঠ বিষয়াসকল উপস্থিত থাকে। জগদীশ মুখীয়ে নাগালেণ্ডৰ পূর্ব রাজ্যপাল আর এন দ্ৰবীৰ স্থানত কার্যভার গ্রহণ করে। আন এটা খবর হয়েছে 1 অক্টোবরের হায়ার সেকেন্ডেরি চূড়ান্ত বর্ষর বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত করা হব। কেতিয়া কোনটো তারিখত হব সেই পরীক্ষার সূচী ঘোষণা করা হয়েছে। যিসকল ছাত্র ছাত্রীয়ে পরীক্ষার ফলাফলক লৈ সন্তুষ্ট নহয় তেওঁলোকে দিব পারিব বিশেষ পরীক্ষা। সেবার বছরে এবার উচ্চতর মাধ্যমিকর সংসদের ফলের নতুন ঘোষণা করেছে। যিসকল অসন্তুষ্ট হয়েছে পরীক্ষা দি তেওঁলোকৰ ফলাফল ভাল হোৱা নাই তেওঁলোকে পুনৰবাৰ বিশেষ পরীক্ষাত অবতীর্ণ হব পাৰিব। তেওঁলোকে দিব পাৰিব এই বিশেষ পরীক্ষা। পরীক্ষার সময়ত অনুসরণ করা হব সকলো কোভিড-19 প্রটকল। পুনৰবাৰ নতুন সময়সূচী ঘোষণা করেছে আসাম হায়ার সেকেন্ডেরি এডুকেশন কাউন্সিলর ফালৰ পৰা। কেতিয়া পরীক্ষা হব সেই টাইম দিয়া হৈছে, 1 অক্টোবরের আরম্ভ হব আর 1 অক্টোবর আবেলির পর আরম্ভ হব পরীক্ষা। আর 1 অক্টোবরত হব ইংরাজি, 4 অক্টোবরত হব ফিজিক্স, একাউটেন্সি, এডুকেশন, জেনারেল ফাউন্ডেশন কোর্স যার আছে তার। 6 অক্টোবরত হব মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অল্টারনেটিভ ইংলিশ যার যেটু আছে। তারপর 8 অক্টোবরত অনুষ্ঠিত হব কেমিস্ট্রি, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, ভোকেশনেল ইলেকটিভ পেপার 4। 20 অক্টোবরত অনুষ্ঠিত হব আগবেলা আছে ম্যাথামেটিক্স ভোকেশনেল ইলেকটিভ পেপার 5। 22 অক্টোবরত আছে বায়োলজি, ইন্স্যুরেন্স, হিস্টরি। 25 অক্টোবরত আছে আগবেলা ইকোনমিক্স ভোকেশনেল ইলেকটিভ পেপার যার যেটু আছে। 27 অক্টোবরত হব এন্থ্রোপলজি, সোশিয়লজি, সেলসম্যানশিপ এন্ড এডভার্টিসি। আর লগতে 29 অক্টোবর শুক্রবারে অনুষ্ঠিত হব কমার্শিয়াল ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি। 30 অক্টোবরত আগবেলা হব স্ট্যাটিস্টিক্স আর পিছবেলা হব হোম সায়েন্স। 2 নভেম্বরত অনুষ্ঠিত হব পাঁচবেলা কম্পিউটার সায়েন্স যার যেটু আছে। আর নভেম্বরত হব, নভেম্বরের 5 তারিখে হব ইকোনমিক জিওগ্রাফি। আর 8 নভেম্বরত অনুষ্ঠিত হব এডভান্স ল্যাঙ্গুয়েজ। যিসকলে অসমিয়াত বা ইংরাজিত এডভান্স পাঠ্যক্রম লৈছে, কিতাব লৈছে, সেই পরীক্ষা হব নভেম্বরের 8 তারিখে। আর নভেম্বরের 11 তারিখে হব লজিক এন্ড ফিলোসফি, বেংকিং আর লগতে সাইকোলজি।